হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করছি সবাই ভালো আছেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমি সকালবেলা এটা বেগুন পুড়ে নিয়েছিলাম। আজকে বেগুন পোড়া ভর্তা বানাবো, অনেক দিন হলো খাওয়া হয় না। আর এই পাশে আমি একটা ডিম সেদ্ধ করে নিয়েছি, এটাকেও ভর্তা করে নিব। আর বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা দিনে এরকম ভর্তা ভাত খাইতে অনেক মজা লাগে। আর এই তো এখানে আমার ভর্তা কমপ্লিট হয়ে গেছে, ডিম ভর্তা, বেগুন ভর্তা। আর আমরা সকালের খাবার খেয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের গাছের সবজি। আর এই কয়েকটা দিয়ে আমি ছোট মাছ দিয়ে চটচটি রান্না করব, সাথে কচু শাক ঘন্ট করব। কচু শাকটা আসলে আমার ভিডিও করা হয় নাই। আর গাছের একদম টাটকা সবজি দিয়ে রান্না করব, অনেক টেস্ট হয়। কচু শাকগুলো আমি প্রথমে কেটে নিয়ে ধুয়ে পাতিলে বসিয়ে দিয়েছি। কাঁচামরিচ, রসুন আর হালকা একটু পানি আর লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এটা সেদ্ধ হলে তারপর আমি এটাকে ঘাঁটি করে ফেলব। আর এখানে আমি তরকারি কেটে নিয়েছি, আর এগুলো আমি আজকে তেলানি দিয়ে রান্না করব। মাখাবো না হাতে, কারণ হাত দিয়ে মাখালে হাত প্রচুর জ্বালা করে। আর এই তো এখানে আমার কচু ঘন্ট রান্না হয়ে গেছে। আর আজকের আমার ব্লগটা অনেক ছোট, কারণ আজকে আমার কেন জানি শরীরটা খুবই খারাপ লাগছিল, সেজন্য ভিডিও বানাতে ইচ্ছে করতেছিল না। আর এইটুকু আমি তাও কষ্ট করে করছি। আর কচু শাকের কালারটা অনেক সুন্দর আসছে, একদম সবুজ কালার। আর এ তো এখানেও আমার চটচটি রান্না করা হয়ে গেছে। আর চটচটিটা এত মজা হয়েছে, মানে লেটকা লেটকা করে রাখছি, একটু মাখো মাখো ঝোলঝোল আছে। আর মাছটাকে আমি খুঁজতেছিলাম বাট পাচ্ছিলাম না।